যুব বিজেপির তাঁর অধিকারী আসিকি কিছু কইছেন তাঁর বি কিছু পর্সন ইনজোর্ড হয়েছেন তো ডেফিনেটলি আমি দেখিবু যে টসল বেলকু কোন হইছে ইন্টেনশনালি কি কিছু করিছে কি আর সে বিষয়ে ডিটেইলিং করি করা হ্যাঁ দেখুন তো পুলিশ সে সে সংক্রান্ত গোটে এফআইআর রেজিস্টার হয়েছে তো আমি বি দেখিবু যে কোন মানে তার ইনসিডেন্ট হয়েছে টোটাল ভিডিও ফুটেজ অনুধান করিবু ও সেমানে বি কিছু ভিডিও ফুটেজ দিয়েছেন সেটাকে বি আমি অনুধান করিবু তারপরে আমি কোন অ্যাকশন নেওয়ার কথা নেব দেখন্তু সে সবিশেষ তথ্য মোর নাই কিন্তু এতিকি মু জানিছি যে ওয়ান এফআইআর ইজ রেজিস্টার্ড তো সে বিষয়ে তার যাহা অনুসন্ধান হবো সে বিষয়ে আমি পদক্ষেপ নেব দেখন্তু কালি আমি মমিতা মেহরঙ্কু ন্যায় দেওয়া ফলরে আমি এসপি অফিস ঘেরাও করছিলু এসপি অফিস ঘেরাও সামনে পুলিশর আম উপর যে প্রকার জুলম কলে ইন্টারন্যাশনাল রাগ গোটে মানে কিছু গোটে আম উপর রাগ রক্ষি ভারতীয় জনতা পার্টি উপরে কিছু যুবক মানুষ উপরে কিছু রাগ রক্ষি আমার স্টেট সেক্রেটারি সিদ্ধান্ত গঙ্গাদেবঙ্কু তাঁকর সঙ্কিকু সে জাবুড়িকি ধরি তাঁকু ফোপাড়ি দিয়েছিলে ইয়ে ওটিভি মাধ্যম বিভিন্ন মিডিয়া মাধ্যমে বি দেখা যাইছি সমস্তে আমার ওড়িশার সমস্ত জনসাধারণ দেখিছেন কিন্তু আমি আশা করুন গঞ্জাম পুলিশর এইভাবে ভাবে ব্যবহার আম উপর যে করছেন এসিপি আমি বহু দুঃখিত সেইপাই আপরে গোটে গোটে তদন্ত হো সে সব মিশিপাই আমি ডিআইজ অফিসু আসছিল আপনি মেমোরেন্ডম দিয়েছু আপরে কঠিন তদন্ত যে পুলিশ অফিসর গোটে রাগ রক্ষি আমার সেক্রেটারি উপরে যে স্টেট সেক্রেটারি উপরে যে ইয়ে গোটে ইন্টারন্যাশনাল রাগ রক্ষি যে সঙ্কিকি ধরলে সেইপাই আমি আসছু তদন্ত করু সে পুলিশ অফিসরক আপরে দৃঢ় কার্যানুষ্ঠান নিয়ে ডিআইজি আমাকে আশ্বাসনা দিয়েছেন আদন্ত করা তদন্ত করা পরে ঠিক কার্যক্রম কার্যানুষ্ঠান নেবে বলে কইছেন।